الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام محترم حاضرین علاقار سروستر مسلمان بھائیرا ہمار اور ہمار پردانشین ماں و بنیرا اپنارا انکی شنے تک بین ہمار اسست تر کتا اسست چلام اسست آسی کنتو گزب روٹان রটনাকারীরা যতটুকু বলে ততটুকু নয়, কিছু দুষ্ট লোক তাকে তিলকে তাল বানাইয়া ফেসবুকে দেয়। এদের এই দুষ্টামি স্বভাব যাওয়ার মতো নয়, এরা গুজব রটায়, একটু অসুখ হইলে এক ভাগ হইলে পাঁচ ভাগ রটায়। এদের এই দুষ্টামি থেকে আপনাদের সতর্ক থাকা দরকার এবং এদের দুষ্টামিতে কর্ণপাত না করা দরকার। আমি অসুস্থ ছিলাম, অসুস্থ আছি, এই কথাটা বলার কারণ হলো আমাকে ডাক্তার নিষেধ করেছেন বেশি রাত পর্যন্ত জাগ্রত থাকতে নিষেধ করেছেন এবং বেশিক্ষণ বসে বসে বর্ণনা করতে নিষেধ করেছে। এই জন্য আমি এক্ষণেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অসুস্থ না হইলে হয়তো সমস্ত মেহমানদের বয়ানের পরে আমি বয়ান করতাম, কিন্তু আমি দুঃখিত, চিকিৎসকদের পরামর্শ মানতে গিয়া বেশি রাত জাগ্রত থাকা যাবে না, বেশিক্ষণ বসে বয়ান করা যাবে না, এই নিয়ম রক্ষার জন্য একজন মেহমানের বয়ান করা বাকি থাকা অবস্থায় আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আশা করব আপনারা ডাক্তারের পরামর্শ মতো আমার কথা শেষ করার পরে
আর একজন মেহমান বয়ান করার বাকি আছেন কি না? তার বয়ান শুনে আপনারা যাবেন, তার প্রতি আপনারা একটু শ্রদ্ধা দেখাবেন, তার মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। আপনারা যদি উঠে যান তাহলে অবশ্যই তার মর্যাদা ক্ষুণ্ণ হবে। আমি অনুরোধ করে বলবো, তার মর্যাদা রক্ষার জন্য আপনারা তার বয়ান শেষ পর্যন্ত শুনে তারপরে যাবেন। আমার প্রস্তাবটা আপনারা গ্রহণ করলেন তো? আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের সূরায়ে হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আয়াত দুটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন একটি ঘটনা প্রসঙ্গ। ঘটনাটা এই ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আরবের গরম মৌসুমে দুপুরবেলার গরমের মধ্যে যখন মানুষ নিতান্ত ঠেকা ছাড়া ঘর থেকে বের হয়, আরব দেশে গরমের মৌসুমে দুপুরের সময় এত গরম পড়ে যে নিতান্ত ঠেকা ছাড়া কেউ ঘর থেকে বের হয় না দুপুরের সময়, ঠিক এই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের কামরাগুলির ভিতরে বিশ্রামরত ছিলেন। এমতাবস্থায় দূর দূরান্তের এলাকা থেকে একদল মানুষ, তারা নূতন ইসলাম গ্রহণ করেছে, তারা দল বেঁধে রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছিল রাসূলের পক্ষ থেকে তাদের জন্য একজনকে আমির নিযুক্ত করে দেওয়ার জন্য। এদিকে রাসূল বিশ্রামরত ছিলেন, ওদিকে তারা কামরাগুলির বাইরে দাঁড়িয়ে রাসূলকে ডাকতেছিল, বলতেছিল ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কামরার থেকে বের হয়ে আসুন, আমরা একটু দরকারে আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। এই যে তারা রাসূলকে ডেকে বলল কামরার থেকে বের হয়ে আসার জন্য, তারা সাক্ষাৎ করতে চায়, এই প্রসঙ্গে আল্লাহ সূরায়ে হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাজিল করে বলেন ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, অর্থাৎ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার কামরাগুলির বাইরে দাঁড়িয়ে আপনাকে ডাকে এদের অধিকাংশদের কাণ্ডজ্ঞান নাই। কাণ্ডজ্ঞান নাই কিভাবে? আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল্লাহ, এরা যদি আপনাকে বের হওয়ার জন্য ডাকাডাকি না করে ধৈর্যের সাথে দাঁড়িয়ে অপেক্ষা করত, আর আপনি যখন স্বেচ্ছায় বের হন তখন যদি সাক্ষাৎ করত তাহলে সেটা হতো তাদের কাণ্ডজ্ঞানের পরিচয়। এই আয়াত দুটি নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের শানে কতগুলি আদব শিক্ষা দিয়েছে। 4 নম্বর আয়াত নাজিল করে একটি আদব শিক্ষা দিয়েছেন, 5 নম্বর আয়াত নাজিল করে আরেকটি আদব শিক্ষা দিয়েছেন, প্রথম আয়াত নাজিল করে আরেকটি আদব শিক্ষা দিয়েছেন, দ্বিতীয় আয়াত নাজিল করে আল্লাহ আরেকটি আয়াত আদব শিক্ষা দিয়েছেন, তৃতীয় আয়াত নাজিল করে আল্লাহ নবীর দরবারের আরেকটি আদব শিক্ষা দিয়েছে। সূরায়ে হুজুরাতের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত প্রতিটি আয়াতে আল্লাহ নবীর দরবারের আদব শিক্ষা দিয়েছেন, উম্মতের পক্ষ থেকে নবীকে কীভাবে সম্মান করতে হবে। প্রথম আদব শিক্ষা দিয়েছেন, তারা ডেকেছিল ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ও হইল
সম্বোধন সূচক অব্যয়পদ বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণের পরিভাষায় এটাকে সম্বোধন সূচক অব্যয়পদ বলা হয়। অ, আমরা বলি বাংলাতে অ, আরবিতে বলে ইয়া। ইয়া মুহাম্মদ মানে ও মুহাম্মদ। এরা যে ইয়া মুহাম্মদ বলে ডেকেছিল, ও মুহাম্মদ বলে ডেকেছিল, আল্লাহ নিষেধ করে দিয়ে বলেন আর কোনোদিন তোমরা কেউ আমার নবীকে এভাবে নাম ধরে ডাকবে না, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুরআনে অনেক নবীকে নাম ধরে ডেকেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইয়া আদম, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইয়া নূহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইয়া মূসা, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইয়া ঈসা বলে ডেকেছেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনের কোন আয়াতে ইয়া মুহাম্মদ বলে ডাকেন? মুফাসসিরিনে কেরাম তার কারণ লেখেন, উম্মতকে নবীর দরবারের আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নিজেই আমাদের নবীকে ও মুহাম্মদ বলে ডাকেন। আল্লাহ বুঝাতে চান যে তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর দৃষ্টিতে এত বেশি যে তোমরা তাকে ও মুহাম্মদ বলে ডাকবে দূরের কথা, আমি আল্লাহ নিজেও তাকে ও মুহাম্মদ বলে ডাকি না। একটি আদব শিক্ষা দিলেন, তোমরা কোনোদিন তোমাদের নবীকে ও মুহাম্মদ বলে ডাকবে না। যারা ডেকেছিল তারা নূতন মুসলমান ছিল, নবীর দরবারের আদব কায়দা শিকার মতো সময় সুযোগ তারা পায়নি। আল্লাহ যখন শিক্ষা দিলেন তখন তারা সাথে সাথে শিক্ষা গ্রহণ করে নিলেন। এখান থেকে কেউ যেন একথা মনে না করেন যে রাসুলের সাথে যে সমস্ত মুসলমানেরা সাক্ষাৎ করেছিলেন তারা তো রাসুলের সাহাবা, রাসুলের সঙ্গী সাথী মুসলমান, এদেরকে এক বচনে সাহাবি বহু বচনে সাহাবা বলা হয়। রাসুলের একজন সঙ্গী সাথী মুসলমানকে বলে সাহাবি, রাসুলের অনেক সঙ্গী সাথী মুসলমানকে বলে সাহাবা। যারা রাসুলকে ও মুহাম্মদ বলে ডেকেছিল তারা তো রাসুলের সাহাবা ছিল, রাসুলের সাহাবা হয়ে রাসুলের দরবারের আদবটা রক্ষা করল না কেন? এই প্রশ্ন জাগা উচিত নয়, কারণ তারা ছিল নূতন মুসলমান, তখনও রাসুলের দরবারের আদব কায়দা শিখেনি। যখন আল্লাহ শিক্ষা দিলেন তখন তারা শিক্ষা গ্রহণ করে দিলেন। কাজেই এই ধরনের কোনো ঘটনা শুনলে আমরা যেন রাসুলের কোনো সাহাবির সমালোচনায় লিপ্ত না হই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা কেউ যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা রাসূলের সাহাবাগণের সমালোচনা করে, তখন তাদেরকে বলে দিও রাসূলের সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। কারণ নবী রাসুলের পরে সবচেয়ে বড় শক্তিশালী ঈমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। নবী রাসুলের পরে সাহাবায়ে কেরামের মতো এত মজবুত ঈমানের অধিকারী দুনিয়াতে আর কোনো মুসলমান নাই। এই জন্য রাসুল বলেন, তোমরা কেউ যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাগণের সমালোচনা করে, তাদের বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইয়া মুহাম্মদ বলে রাসুলকে যারা ডেকেছিলেন তারা কি সাহাবা ছিলেন না?
এভাবে ডাকলেন কেন? এরা নূতন মুসলমান, নবীর দরবারের আদব কায়দা তখনও শিখেননি। আল্লাহ যখন শিক্ষা দিলেন তখন তারা শিক্ষা গ্রহণ করলেন। কাজেই একজন কোনো কিছু শিকার আগে যে ভুল করেছিল, শিকার পরে তাকে সেই ভুলের জন্য দোষারোপ করা অপরাধ। এই ধরনের কোনো ভুলের জন্য সাহাবায়ে কেরামকে দোষারোপ করা অপরাধ। রাসুলের যে কোনো একজন সাহাবির মতো ইমানদার, নবী রসুল ছাড়া দুনিয়াতে অতীতেও কোনো মুসলমান ছিল না, ভবিষ্যতেও কোনো মুসলমান হবে না। একজন সাধারণ সাহাবি যত বড় ইমানদার আল্লাহর দৃষ্টিতে, এত বড় ইমানদার আর কোনো মুসলমান নাই। কাজেই সাহাবায়ে কেরাম অন্যান্য সমস্ত মুসলমানের চেয়ে শ্রেষ্ঠ কিনা? শ্রেষ্ঠ। এই জন্য তাদের সমালোচনা করা হারাম। যাই হোক, সূরায়ে হুজুরাতের 4 নম্বর আয়াতে আল্লাহ নবীর দরবারের একটি আদব শিক্ষা দিলেন, তাকে নাম ধরে ডাকা যাবে না, নাম ধরে ডাকা যাবে না। আরেকটি আদব শিক্ষা দিলেন, নবীর সাথে সাক্ষাৎ করতে গেলে বের হওয়ার জন্য ডাকাডাকি করা যাবে না, ধৈর্যের সাথে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। নবী যখন নিজের ইচ্ছায় বের হন তখন সাক্ষাৎ করতে হবে। এই আদব শিক্ষা দিলেন সূরায়ে হুজুরাতের 5 নম্বর আয়াত। 4 নম্বর আয়াতে আল্লাহ নবীর দরবারের আদব শিক্ষা দিলেন, কোনো উম্মতের পক্ষ থেকে নবীকে নাম ধরে ডাকা যাবে না, দরকারে নাম বলা যাবে না, এমনটা নয়, ডাকার বেলায় নাম ধরে ডাকা যাবে না। দুইটা জিনিসের পার্থক্য বোঝাবার জন্য আমি বলি, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমার বাবার নাম কি, তখন তার প্রশ্নের জবাবে আমার বাবার নাম বলতে কোনো দোষ নাই। তাই বলে কি আমি আমার বাবাকে নাম ধরে ডাকতে পারি? তাহলে নাম ধরে ডাকা আর দরকারে নাম বলা কি এক কথা? এক কথা। দরকারে নাম বলতে নিষেধ করেছেন আল্লাহ, না নাম ধরে ডাকতে নিষেধ করেছেন? ঠিক নিজের বাবার বেলায় যেই কথা, নবীর বেলায় সেই কথা। দরকারে নিজের বাবার নাম বলা যায়, কিন্তু বাবাকে নাম ধরে ডাকা যায় না। তেমনিভাবে দরকারে নবীর নাম বলা যায়, কিন্তু নবীকে নাম ধরে ডাকা যায় না। এটা বেয়াদবি। দরকারে নাম বলা বেয়াদবি, না নাম ধরে ডাকা বেয়াদবি? এই পার্থক্যটাও মনে রাখবেন, ভুলে যাবেন না। সূরায়ে হুজুরাতের 5 নম্বর আয়াতে আল্লাহ নবীর দরবারের একটি আদব শিক্ষা দিলেন, নবীকে নাম ধরে ডাকা যাবে না। 4 নম্বর আয়াতে এই আদব শিক্ষা দিয়েছে, 5 নম্বর আয়াতে আদব শিক্ষা দিয়েছেন, নবীর সাথে সাক্ষাৎ করতে গেলে ডাকাডাকি করা যাবে না বের হওয়ার জন্য। নবী নিজের ইচ্ছায় যখন বের হবেন তখন সাক্ষাৎ করতে হবে, যে নবীর দরবারের আরেকটা আদব। এই দুই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাসুলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, রাসুলের যত চাচা ছিলেন তাদের মধ্যে একজন চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসুলের সম্পর্কে চাচা ছিলেন, বয়সে বড় ছিলেন। আব্বাস রাসুলের সম্পর্কে ছিলেন, বয়সে ছিলেন বড়। একবার কোন এক ব্যক্তি রাসুলের চাচা আব্বাসকে জিজ্ঞাসা করলো, আব্বাস তুমি বড় না তোমার ভাতিজা বড়? ভাতিজাকে? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাস জবাব দিলেন, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু, বড় আমার ভাতিজা ওই, আমার বয়স বেশি। এই হাদিসের দ্বারা নবী শিক্ষা দিলেন, আল্লাহর দৃষ্টিতে বয়সের দ্বারা বড় হয় না, আল্লাহর দৃষ্টিতে এলমি আমলি যোগ্যতার দ্বারা বড় হয়। আল্লাহর দৃষ্টিতে যার বয়স বেশি সে বড় নয়, আল্লাহর দৃষ্টিতে যার এলিম বেশি আমল ভালো সে বড়।
এর উদাহরণ দেখুন, আদম আলাইহিস সালামের চেয়ে ইবলিসের বয়স বেশি ছিল, বড় কে? আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে নমরুদের বয়স বেশি ছিল, কিন্তু বড় কে? মুসা আলাইহিস সালামের চেয়ে ফেরাউনের বয়স বেশি ছিল, কিন্তু বড় কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আবু জাহালের বয়স বেশি ছিল, কিন্তু বড় কে? তাহলে আল্লাহর দৃষ্টিতে বয়স বেশি হলে বড় হয় না, এলিম আমলের দ্বারা বড় হয়? এজন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা দরকার, আমি যেন আল্লাহর দৃষ্টিতে বড় হতে পারি। এই সুযোগ সকলের জন্য, এই সুযোগের দরজা খোলা, আমি যেন আল্লাহর দৃষ্টিতে বড় হতে পারি, এই চেষ্টা করার সুযোগ সকলের জন্য খোলা। যেই বেশি এলিম হাসিল করবে, বেশি আমল করবে, সে আল্লাহর দৃষ্টিতে বড় হবে। এজন্য কোনো লোক যখন রসুলের চাচা আব্বাসকে জিজ্ঞাসা করলো, আপনি বড় না আপনার ভাতিজা বড়, তিনি বললেন, ভাতিজাই বড়, আমার বয়স বেশি। ভাতিজাই চাচার চাচার সে বড়, চাচার বয়স বেশি। এই আব্বাসের এক ছেলের নাম আবদুল্লাহ। আবদুল্লাহ তাহলে রাসুলের সম্পর্কে কি? চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। আবদুল্লাহর ছোটবেলায়, শিশুকালে, একদিন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এস্তেনজা করতে গেছিলেন, যে মুসলমানি পরিভাষা এস্তেনজা, টয়লেটে যাওয়া, এটা মুসলমানি পরিভাষা নয়, কথা একই। টয়লেটে যাওয়া বলতে যা বোঝানো হয়, এস্তেনজা বলতে তাই বোঝানো হয়, কিন্তু টয়লেট মুসলমানি পরিভাষা না, এস্তেনজা হইল মুসলমানি পরিভাষা। আমরা টয়লেটে গিয়েছিলাম বলবো না ইস্তেনজায় বলবো? আমরা টয়লেটে যাব বলবো না, আমরা ইস্তেনজায় যাব বলবো, এটা মুসলমানের পরিভাষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজায় গেছিলেন, জানতে পেরে তরুণ আবদুল্লাহ ইবনে আব্বাস রাসূলের ইস্তেনজার পানির ব্যবস্থা করে দিলেন। রাসুল যখন দেখলেন এস্তেঞ্জার পানি রেডি তৈরি করা, তখন জিজ্ঞাসা করলেন, এই পানি কে তৈরি করে দিল? লোকেরা বলল, আপনার চাচাতো ভাই আবদুল্লাহ। এতে রাসুল খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কুরআনের এলেম দান করুন। এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার হইল, আল্লাহর দৃষ্টিতে যারা বড়, একটু আগে বলা হয়েছে আল্লাহর দৃষ্টিতে কারা বড়, এলেম এবং আমল, যাদের এলেম বেশি আমল ভালো তারাই আল্লাহর দৃষ্টিতে বড়। এদের সামান্য খেদমত করলেও তারা অনেক বড় দোয়া করে থাকেন। রাসুলের এস্তেঞ্জার পানির ব্যবস্থা করে দিয়েছিলেন, রাসুল দোয়া করলেন, আল্লাহ তাকে কুরআনের এলেম দান করো। রাসুলের সেই দিনের দোয়ার বরকতে আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাসকে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন বানাইছেন। আবদুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কুরআন অতীতেও এই উম্মতের মধ্যে কেউ জন্ম হয়নি, ভবিষ্যতেও কোনোদিন এত বড় মুফাসসিরে কুরআন জন্ম হবে না। এই জন্য এই উম্মতের মধ্যে ইবনে আব্বাসের উপাধি হইল রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরগণের সর্দার। সুবহানাল্লাহ, বলুন তো এই উম্মতের সমস্ত মুফাসসিরগণের সর্দার কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সুরায়ে হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, এই দুই আয়াতে আল্লাহ রাসুলকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন উম্মতকে, উম্মতকে হুকুম দিয়েছেন আল্লাহ রাসুলকে যেভাবে সম্মান করার,
এই এই নবীর উম্মতের মধ্যে যারা আলেম তাদেরকেও রসুলের মতোই সম্মান করতে হবে, আলেমদেরকে নবীর মতোই সম্মান করতে হবে। কার কথা? ইবনে আব্বাসের কথা। কার কথা? ইবনে আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সংক্ষেপে কইলাম ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসুলের সম্পর্কে আপন চাচাতো ভাই, আর কোয়ালিফিকেশনের হিসাবে রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন। তিনি বলেন, আল্লাহ কোরআনে রাসুলকে যেভাবে সম্মান করার হুকুম দিছেন, এই নবীর উম্মতের মধ্যে যারা আলেম তাদেরকেও সেভাবেই সম্মান করতে হবে। তবে এখানে একটা আরেকটা কথা পরিষ্কার হওয়া দরকার, সেটা হলো বিভিন্ন হাদিসের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত যে আলেম দুই প্রকার। এক প্রকার আলেম হইল দিনদার, আর এক প্রকার আলেম হইল দুনিয়াদার। কত প্রকার? দুই প্রকার, দিনদার, দুনিয়াদার। যে সমস্ত আলেমগণ নিজের এলেমকে দিনের খেদমতের কাজে ব্যবহার করেন, এরা দিনদার আলেম। আর যে সমস্ত আলেমগণ নিজের এলেমকে অন্যায়ভাবে ব্যবহার করিয়া দুনিয়ার সম্পদ উপার্জনের ধান্দায় থাকেন, এরা দুনিয়াদার আলেম। দিনদার আলেম আর দুনিয়াদার আলেমের পার্থক্যটা পরিষ্কার হইল কিনা? দিনদার আলেম নিজের এলেমকে দিনের কাজে ব্যবহার করেন, দুনিয়াদার আলেম নিজের এলেমকে অন্যায়ভাবে দুনিয়া উপার্জনের কাজে ব্যবহার করে। ইবনে আব্বাস যে বলেছেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে, দুনিয়াদার আলেমকে নয়, দিনদার আলেম। দুনিয়াদার আলেমকে না দিনদার আলেমকে? দিনদার আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে। আমাদের বুঝার ব্যাপার, ইবনে আব্বাস এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরে কুরআন। তিনি সূরায়ে হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই কথাটা কেন বললেন যে দিনদার আলেমকে নবীর মতো সম্মান করতে হবে, কেন? তার কারণটা কি? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, নবীগণের যেই কাজ ছিল দিনদার আলিমগণের সেই কাজ। উপাধি দুইটা কিন্তু কাজ একটা, উপাধি দুইটা কিন্তু কাজ একটা। কি কাজ? নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও, আলেমগণেরও কাজ দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। যে আলেম মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকিরে থাকেন তিনি হক্কানি আলেম। যে আলেম নিজের এলেমকে অন্যায়ভাবে ব্যবহার করে দুনিয়া উপার্জনের ধান্দায় থাকেন তিনি বাতিল পন্থী আলেম। ইবনে আব্বাস বলেছেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে, দুনিয়াদার হইলে না দিনদার হইলে? দিনদার হইলে। ইবনে আব্বাস বলেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে, কেন? নবীর যেই কাজ আলেমদের সেই কাজ। নবীর কাজ ছিল দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, কিয়ামত পর্যন্ত সমস্ত হক্কানি আলেমগণেরও এই কাজ, সমস্ত দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এই মর্মে আল্লাহ পরিষ্কার ভাষায় এক কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল ইউনজিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত আলেমগণের কর্মজীবনের দায়িত্ব কি? যে সমস্ত আলেমগণ কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হলেন, এবার তাদের কর্ম কি, কর্মজীবনের দায়িত্ব কি? আল্লাহ বলেন একটা মাত্র দায়িত্ব, কি? গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার,
পথ দেখাও। নবীগণের অন্য কোনো দায়িত্ব ছিল না, এটাই তাইলে নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। এই জন্য ইবনে আব্বাস বলেন নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে, আলেমকে সেভাবেই সম্মান করতে হবে। বিষয়টা আরো সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি। আমরা যদি দুনিয়াতে এসে নবীকে পাইতাম তাহলে কলেমা কালাম, এবাদত বন্দেগী, নমাজ রোজা, হালাল হারাম কার কাছে শিখতাম? নবীর কাছে। আপনারা কি কেউ দুনিয়াতে এসে নবীকে পেয়েছেন? না। তাহলে কলেমা কালাম শিখেননি, এবাদত বন্দেগী শিখেননি? কার কাছে শিখলেন? নবীকে পাইলে যেই জিনিস নবীর কাছে শিখতেন, নবীকে না পাওয়ায় এই জিনিসটাই আলেমগণের কাছে শিখলেন। সুতরাং পরিষ্কার হয়ে গেল নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। এই জন্য ইবনে আব্বাস বলেন নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে, আলেমকে সেইভাবে সম্মান করতে হবে। আরো একটা সহজ উদাহরণ দেখুন। ধরুন একটা ছেলে তার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা মারা গেলেন, হয় না এরকম? ছেলে তার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা মারা গেলেন, এমন এক ছেলের ঘটনা আবার তফসিরে কবিরে লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ। তফসিরে কবিরে লেখেন হযরত মুসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, যাওয়ার সময় দেখলেন একটা কবরের বাসিন্দা, কবরে তার আজাব হইতেছে, সে বড় অশান্তিতে আছে। তিনি তার পথে চলে গেলেন, ফিরার পথে আবার এই রাস্তায় যখন আসলেন তখন দেখলেন এই কবরের বাসিন্দার আজাব বন্ধ হয়ে গেছে, সে সুখে শান্তিতে আছে। মুসা আলাইহিস সালাম কবরবাসী লোকটাকে জিজ্ঞাসা করলেন, নবীগণ আল্লাহ কোন সময় তাদেরকে এই সুযোগ দান করেন কবরবাসীদের সাথে কথাবার্তা বলতে পারে, তাদের কথা কবরবাসী শুনে এবং কবরবাসীর কথা নবীগণে শুনেন? হযরত মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, যাওয়ার পথে দেখে গেলাম তোমার আজাব হইতেছে কবরে, তুমি বড় কষ্টে আছো, ফিরার পথে দেখলাম তোমার কবরের আজাব বন্ধ হয়ে গেছে, তুমি শান্তিতে আছো, এই আজাব হইতো কেন এবং বন্ধ হলো কিভাবে? তখন সেই কবরবাসী মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলল, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে আসছিলাম, মরণবরণ করেছিলাম, তখন আমার স্ত্রীকে গর্ভবতী রেখে এসেছিলাম, আমার মরণের সময় আমার বিবি গর্ভবতী ছিল, আমার মরণের পরে আমার বিবির গর্ভ থেকে একটা ছেলে জন্ম হইল, এই ছেলেটা আজকে লেখাপড়া করার যোগ্য হয়েছে, ছেলের মা ছেলেকে লেখাপড়া করার জন্য একজন উস্তাদের কাছে ভর্তি করে দিয়েছে, উস্তাদে আমার ছেলেকে জীবনের প্রথম সবক শিক্ষা দিলেন। এটাও আমরা মনে রাখা দরকার, একজন মুসলমান বাচ্চার জীবনের প্রথম সবক কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছেলের উস্তাদে আমার ছেলেকে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিলেন, যেই আমার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল সাথে সাথে আল্লাহ আমার কবরে যে ফিরিস্তারা আজাব দিত সেই ফিরিস্তাদেরকে বললেন, এই ফিরিস্তারা আজাব বন্ধ করো। কারণ কি? এই লোকের ছেলে আমাকে রহমান বলতেছে, রহিম বলতেছে, এরপরেও যদি আমি তার বাবাকে আজাব দেই তাইলে আমি আর রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? তাহলে এই ছেলেকে মুসলমানি পড়ার ব্যবস্থা করার কারণে আল্লাহ এই কবরবাসীর কবরের আজাব মাফ করে দিলেন। তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই ছেলেটা নবীর কাছেই শিখেছিল না একজন আলিমের কাছে? একজন আলিমের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম শিখেছিল। তফসিরে কবিরে লেখা আছে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে এই ছেলের বাবা জবাব দিল,
যে আমার ছেলে আল্লাহকে রহমান বলার কারণে, আমার ছেলে আল্লাহকে রহিম বলার কারণে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। ধরুন একটি ছেলে তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, ওই 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 ছেলেটার মতো ছেলে জন্ম হয়ে বাবাকে পাইল, লালন পালন করলো ছেলের চাচা, লেখাপড়া শিক্ষা দিল ছেলের চাচা। বলুন তো, ছেলেকে লালন পালন করা, লেখাপড়া শিক্ষা দেওয়া কার দায়িত্ব ছিল? বাবা না থাকায় দায়িত্বটা পালন করে দিল কে? এবার বলুন, কার দায়িত্ব কে পালন করলো? যেমন ভাবে বাবার দায়িত্ব চাচা পালন করলো, ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার মানুষকে কলেমা কালাম শিক্ষা দেওয়া, নমাজ বন্দেগী শিক্ষা দেওয়া নবীর দায়িত্ব ছিল। নবী না থাকার কারণে আলেমগণ শিক্ষা দিয়ে থাকেন, সুতরাং আলেমগণ নবীগণের কাজ করে থাকেন। নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। এই জন্য ইবনে আব্বাস বলেন, নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে, আলেমকে সেভাবেই সম্মান করতে হবে। আর দুটি প্রশ্নের জবাব বলে আমি কথা শেষ করব। একটি প্রশ্ন হল, ইবনে আব্বাসের কথা মতো যদি আমরা আলেমকে নবীর মতো সম্মান করি তাহলে আমাদের কি উপকার হবে? আর একটি প্রশ্ন হল, ইবনে আব্বাসের কথা মতো যদি আমরা আলেমকে নবীর মতো সম্মান করি না তাহলে আমাদের কি ক্ষতি হবে? আলেমগণকে সম্মান করলে আলেমের আলেমের সাত রাজার দনও পায় না, আলেমে রাষ্ট্রের প্রধান শাসনকর্তাও হয় না, আলেমের দনও বাড়ে না, কোনো কিছুই বাড়ে না। কিন্তু আলেমকে সম্মান করলে যে সম্মান করলো তার উপকার হয়। আলেমকে সম্মান করলে আলেমের উপকার হয় না, যে সম্মান করলো তার উপকার হয়। ঠিক তেমনিভাবে আলেমের সাথে বেয়াদবি করলে আলেমের কোনো ক্ষতি হয় না, যে বেয়াদবি করে তার ক্ষতি হয়। কাজেই এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হইল তিনটা। এক নম্বর, ইবনে আব্বাস যে বললেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে, কেন? এই প্রশ্নের জবাব আলোচনা হয়ে গেছে, নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। এই জন্য নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ, আলেমকে সেভাবে সম্মান করতে হবে। বাকি রইল দুই প্রশ্ন, ইবনে আব্বাসের কথা মতো আলেমকে সম্মান করলে আমার কি ফায়দা হবে, কি উপকার হবে? আর ইবনে আব্বাসের কথা মতো আলেমকে সম্মান না করলে আমার কি ক্ষতি হবে? এই দুই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম একটা ঘটনার মাধ্যমে পরিষ্কার করে বলে দিয়েছে। ঘটনা হইল এক রাজা এবং তার রানীর ঘটনা, এক রাজা এবং তার রানীর ঘটনা। কোন দেশের রাজা রানী? মিশরের। কোন দেশের রাজা রানী? মিশরের। রাজার নাম ফেরাউন, রানীর নাম আসিয়া। রাজার নাম ফেরাউন, রানীর নাম আসিয়া। শিশু মুসা আলাইহিসসালাম জন্ম হওয়ার আগেই ফেরাউনে তাকে হত্যা করে ফেলার জন্য জল্লাদ বাহিনী মোতায়েন করে রেখেছিল। কাহিনী অনেক লম্বা, আমি যদি পূর্ণ কাহিনী বলতে যাই আমারও ক্ষতি হবে, ডাক্তার এই কিছু ইনফরমেশন রক্ষা করা সম্ভব হবে না, আপনাদেরও বিরক্তির কারণ হবে। ফেরাউন মিশরের রাজা ছিল, মিশরের আদিবংশ আদিবাসিন্দাদের বংশের নাম ছিল কিবতি বংশ, নামটা মনে রাখবেন। মিশরের আদিবাসিন্দাদের লোকের বংশের নাম ছিল কিবতি বংশ। আর বহিরাগত একদল লোক মিশরে বসবাস করত, এরা এই দেশের আদিবাসিন্দা না, বাইরের দেশ থেকে আগত, এদের বংশের নাম ছিল বনি ইসরাইল। এদের বংশের নাম ছিল বনি ইসরাইল।
মিশরের আদিবাসিন্দাদের বংশের নাম আর বহিরাগতদের বংশের নাম বনি ইসরায়েল। কিছু মজার কথা আছে ঘটনার ভিতরে। মজার কথা কি, কিপ্তি বংশের এই দেশের আদিবাসিন্দাদের লোকেরাই এই দেশ শাসন করত। এক সময় বহিরাগতদের মধ্যে হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের বাচ্চা হয়ে গেছিল। ইউসুফ আলাইহিসসালাম বনি ইসরায়েলের বংশের ছিলেন। বলেন আদিবাসিন্দা না বহিরাগত? বহিরাগত। ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে কিপ্তি বংশের হাত থেকে শাসন ক্ষমতা বনি ইসরায়েলি বংশের হাতে চলে গেল। একাধারে 400 বৎসর পর্যন্ত ইসরায়েলি বংশের হাতে রইল শাসন ক্ষমতা। তাহলে এই দেশের স্থায়ী বাসিন্দারা শাসন ক্ষমতার থেকে বঞ্চিত রইল কতদিন? 400 বছর। 400 বছর পরে আবার শাসন ক্ষমতা কিপ্তি বংশের হাতে গেল। এই যে মধ্য দিয়া 400 বৎসর পর্যন্ত তারা নিজেদের দেশের শাসন ক্ষমতার থেকে বঞ্চিত ছিল, এই হিদে এই আক্রোশে তারা ইসরায়েলি বংশের উপর জুলুম নির্যাতন শুরু করে দিল। এক সময় ফেরাউনের দরবারে একটা প্রস্তাব আসলো যে আমরা যে হারানো ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা ফিরত পাইয়া যাদের কারণে ক্ষমতা হারাইছিলাম তাদের উপর যে অবর্ণনীয় জুলুম নির্যাতন শুরু করে দিলাম, আল্লাহ যদি তাদের বংশে কোনো নবী রসুল জন্ম দিয়া পাঠান তখন তো আমাদের জুলুম নির্যাতনের বিচার হয়ে যাবে পরায় গণ্ডায়, কারণ নবীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করে পারে না। কাজে আল্লাহ যদি ইসরায়েলি বংশে কোনো নবী জন্ম দিয়া পাঠান তখন তো আমাদের জুলুম নির্যাতনের বিচার হয়ে যাবে পরায় গণ্ডায়, তখন আমরা ফিট বাঁচাইব কীভাবে? ফেরাউন বলল ফিট বাঁচানোর জন্য আমি নতুন একটা আইন করে দিই। কি আইন? বলল আজকের থেকে ইসরায়েলি বংশে যত ছেলে জন্ম গ্রহণ করবে এদেরকে হত্যা করে ফেলবে। আমার জন্য আল্লাহর একটা নিয়ম আছে, নবী বানান পুরুষকে, নারীকে নবী বানান না। আল্লাহর একটা নিয়ম আছে, নারীকে নবী বানান না পুরুষকে নবী বানান। পুরুষকে আল্লাহ পুরুষকে নবী বানান কেন, নারীকে নবী বানান না কেন? কারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর দায়িত্বটা হইল সামাজিক কাজ। কি কাজ? সামাজিক কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সামাজিক কাজ সম্পন্ন করার জন্য পুরুষ বানাইছেন, আর পারিবারিক কাজ সম্পন্ন করার জন্য নারী বানাইছেন। পুরুষ বানাইছেন সামাজিক কাজ করার জন্য আর নারী বানাইছেন পারিবারিক কাজ করার জন্য। এখনো যদি আপনাদের বুঝে না আসে তাহলে আমি একটু উদাহরণ দিচ্ছি, শুনুন। সন্তান গর্ভে ধারণ করা সামাজিক কাজ না পারিবারিক কাজ? পারিবারিক কাজ। সন্তান প্রসব করা সামাজিক কাজ না পারিবারিক কাজ? পারিবারিক কাজ। সন্তান লালন পালন করা সামাজিক কাজ না পারিবারিক কাজ? পারিবারিক কাজ। এই কাজগুলির জন্য আল্লাহ পুরুষ বানাইছেন না নারী বানাইছেন? এবার বুঝে আসলো কি না, নারী কোন কাজের জন্য বানাইছেন? পারিবারিক কাজের জন্য। সামাজিক কাজের জন্য নারী বানাইলেন না কেন? কারণ নারী যদি সমাজের কাজ করতে যায় তাহলে পথে ঘাটে দর্শিতা হবে। পথে ঘাটে দর্শিতা হবে, মান ইজ্জত পথে ঘাটে লুণ্ঠিত হবে। এখনো যাদের বুঝে আসে না, একটা বাংলায় একটা প্রবাদ আছে, গাদা পরিষ্কার পানি খায় না, গুলা করার পরে খায়। আমাদের সমাজে এমন কিছু গাদা স্বভাবের মানুষ আছে, সামাজিক কাজের জন্য ফতে ঘাটে বের হয়ে নারী মান ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, এরপরেও বুঝে না নারী আল্লাহ কোন কাজের জন্য বানাইবে। আপনাদের বোঝা দরকার আল্লাহ পুরুষ বানাইছেন কোন কাজের জন্য আর নারী বানাইছেন কোন কাজের জন্য। পুরুষ বানাইছেন সামাজিক কাজের জন্য আর নারী বানাইছেন পারিবারিক কাজের জন্য। নারীকে সামাজিক কাজে লাগাইলে নারীর মান ইজ্জত পথে ঘাটে লুণ্ঠিত হবে,
নারীকে সামাজিক কাজে লাগাইলে কি হবে? সামাজিক কাজ করব, দূরের কথা, নিজের মান ইজ্জত নিয়ে ঘরে ফিরা ঘরে নিরাপদে আসতে পারবে না। এই জন্য দাওয়াত তবলিগের কাজ যেহেতু সামাজিক কাজ, এই জন্য আল্লাহ কোনো নারীকে নবী বানাইছেন না। ফেরাউন রাজ দরবারে বলল যে আল্লাহর একটা নিয়ম আছে, আল্লাহ কোনো নারীকে নবী বানান না। আজকের থেকে আপনাদের মনে রাখার দরকার, কোনো নারীকে আল্লাহ নবী বানাইলেন না কেন? নবীর কাজ হইল সামাজিক, নবীর কাজ আর নারীর কাজ হইল পারিবারিক। নারীরে যদি সামাজিক কাজে পাঠানো হয় তো মান ইজ্জত নিয়ে গড়ে ফিরতে পারবে না, মান ইজ্জত নিয়ে গড়ে ফিরতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নারীকে নবী বানান, এই কারণটা ভালো রকম বোঝা দরকার। আমাদের বর্তমান অন্যান্য সমাজ তো দূরের কথা, বর্তমান মুসলমান সমাজেও এই বিষয়টা আলোচনা হয় না বললে চলে। পরিষ্কারভাবে মুসলমান বলতে পারে না যে আল্লাহ কোনো নারীকে নবী বানাইলেন না কেন। লক্ষাধিক নবী রাসূল আল্লাহ বানাইছেন মানুষ জাতির মধ্যে, কিন্তু একজন নারীকেও নবী বানাইলেন না কেন? কারণ নবীর কাজ পারিবারিক নয়, নবীর কাজ সামাজিক। নারী যদি সামাজিক কাজ করতে যায়, সামাজিক কাজ সুসম্পন্ন হবে দূরের কথা, নিজের মান ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে না। এই জন্য আল্লাহ কোনো নারীকে নবী বানান নাই। ফেরাউন বলল আল্লাহর যেহেতু নিয়ম আছে, নারীকে নবী বানাবেন না, বানাইলে পুরুষকে বানাইবেন, কাজে আমি আইন করে দিলাম আজকের থেকে বনি ইসরাইলি বংশে যত ছেলে জন্ম হবে সবগুলি ছেলেকে আমার জল্লাদ বাহিনী হত্যা করে দেবে। ছেলে বাঁচলে তো নবী হইত, ছেলে তো শিশুকালেই হত্যা করে ফেলা হবে, নবী হওয়ার সম্ভাবনা নাই, শতকরা 100 ভাগ নাই, সব ছেলেরে হত্যা করে দিল। এই আইন জারি করে ফেরাউন জল্লাদ বাহিনী মোতায়েন করে দিল সারা দেশে। অনেক দিন পরে দেখা গেল শ্রমের কাজ করার জন্য, লেবারের কাজ করার জন্য বহিরাগত ইসরায়েলি বংশে কোনো যুবক পাওয়া যায় না, রাজবংশের যুবক দিয়া শ্রমিকের কাজ করাইতে হয়। বুঝতে পারেছেন বিষয়টা? রাজার বংশ হইল কীর্তি, কীর্তি বংশের যুবক দিয়া শ্রমের কাজ করাইতে হয়, শ্রমের কাজ করাইবার জন্য বহিরাগত ইসরায়েলি বংশে কোনো যুবক পাওয়া যায় না। বলতে পারেন কেন? 20 বৎসর 30 বৎসর যাবত যদি এক বংশের শিশু ছেলেকে হত্যা করে ফেলা হয় তাহলে 30 বৎসর পরে যুবক পাবেন কোথায় সেই বংশে? নিজের আইনের ফাঁদে নিজে ধরা খাইল। ফেরাউনের রাজ দরবারে আবার এই প্রশ্ন উত্থাপন হল, মহারাজ আপনার আইনে চলার কারণে এখন বহিরাগত ইসরায়েলি বংশের থেকে কোনো যুবক পাই না আমরা শ্রমের কাজ করাইবার জন্য, এই সমস্যার সমাধান কি? ফেরাউনে বলল আইন একটু সংশোধন করে দিচ্ছি, ওই গাদা যে পানি গোলা করে খায় এখন আইন সংশোধন করার হুশ হয়েছে। সংশোধন কি করল? বলল আগের বৎসর ইসরায়েলি বংশে যত ছেলে জন্ম হবে এদেরকে ছেড়ে দেওয়া হবে শ্রমিক বানাবার জন্য, আর পরের বৎসর যত ছেলে জন্ম হবে এদেরকে হত্যা করে ফেলা হবে নবী হওয়ার সম্ভাবনা হ্রাস করার জন্য। এখন কি শতকরা 100 ভাগ অসম্ভব না 50 ভাগ সম্ভব? বুঝতে পেরেছেন হিসাবটা? আগের বৎসরের ছেলেগুলি রেখে দিবে শ্রমিক বানাবার জন্য, আর পরের বৎসর ছেলেকে রেখে দিবে নবী না হওয়ার জন্য। যেই বৎসরের ছেলেকে শ্রমিক বানাবার জন্য রেখে দিলা তুমি, সেই বৎসরের ছেলেকে যদি আল্লাহ নবী বানায় দেন তখন ফিরাইবে কে? আর আল্লাহর তো ক্ষমতা আছে, যেই বৎসরের ছেলেকে তুমি হত্যা করার আইন করছো সেই বৎসরের ছেলেকেও আল্লাহ নবী বানাবেন। ফেরাউনের সংশোধিত আইন জারি হইল, আগের বৎসর ইসরায়েলি বংশে যত ছেলে জন্ম হবে এদেরকে রেখে দেওয়া হবে শ্রমিক বানাবার জন্য, আর পরের বৎসর যত ছেলে জন্ম হবে এদেরকে হত্যা করে ফেলা হবে নবী হওয়ার সম্ভাবনা
সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার জন্য না 50 ভাগ 50 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যেই বৎসরের ছেলেকে রেখে দেবা তুমি শ্রমিক বানাবার জন্য, এই বৎসরের একটা ছেলেকে আমি নবী বানাব, আর যেই বৎসরের ছেলেদেরকে হত্যা করে ফেলবা তুমি নবী হওয়ার সম্ভাবনা 50 ভাগ কমাবার জন্য ওই বৎসরে আর একটা ছেলেকে নবী বানাব। ফেরাউন ফেরাউনের পরিকল্পনা মতো আইন জারি করলো, আল্লাহ আল্লাহর পরিকল্পনা মতো যেই বৎসরের ছেলে রেখে দেওয়ার কথা সেই বৎসরের জন্মগ্রহণকারী হারুন আলাইহিসসালামকে নবী বানাইলেন, আর যেই বৎসরের ছেলে হত্যা করে ফেলার কথা ওই বৎসরে জন্মগ্রহণকারী মুসা আলাইহিসসালামকে নবী বানাইলেন। তোমার আইন, তোমার সংশোধিত আইন সবগুলিকে আল্লাহ উলট পালট করে দিলেন আল্লাহর কুদরতে। মানব রচিত আইন এমনই হয়, মানব রচিত আইন এমনই হয়। আর একটা কথা আছে বাংলায়, বলে আইনের কেল্লায় নোকতা দিলেই গাইন হয়। আইনের কেল্লায় নোকতা দিলে এটা আইন থাকে না, আইনের কেল্লায় নোকতা দিলে আইন থাকে না, গাইন হইয়া যায়। বর্তমানে তো আইনের কোনো পরিবেশই নাই, সব শুধু গাইনের পরিবেশ, কেল্লায় নোকতা দিয়া গাইন বানাইয়া ফেলায়। যারা আইন বাস্তবায়ন করবে এরা আইনের কেল্লায় নকশা দিয়া দেয়, আর বাস্তবায়ন করার দরকার নাই, এটা তো আইন দিয়েছে না, গাইন হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের আইনকে গাইন বানাইয়া দিলেন। ফেরাউনের কি কি কে কি বানালেন? ফেরাউনের আইনকে গাইন বানাইয়া দিলেন। যেই বৎসরের ছেলে রেখে দেওয়ার কথা শ্রমিক বানাবার জন্য সেই বৎসর আল্লাহ হারুন আলাইহিসসালামকে পাঠাইলেন, ইনি নবী, এনাকে আল্লাহ নবী বানাইলেন। আর যেই বৎসরের ছেলে হত্যা করে ফেলার কথা এই বৎসরে হারুন আলাইহিসসালামের মায়ের গর্ভে আরেক সন্তান আসলো, হত্যা করার বৎসরে আরেক সন্তান আসলো। এইবার হারুন আলাইহিসসালামের মা চিন্তিত হইলেন যে আগের বৎসর তো হারুন জন্ম হইলো, এটা রেখে দেওয়ার কথা ফেরাউনের আইন মতো, কোনো আই আফত বিপদ নাই, কিন্তু পরের বৎসর আবার যে আমার গর্ভে সন্তান আসলো, এবার যদি ছেলে হয় তাহলে তো ফেরাউনের জল্লাদ বাহিনী আমার চোখের সামনে ছেলেটাকে কেড়ে নিয়ে হত্যা করে ফেলবে, আমি কেমন করে বরদাস্ত করব? গর্ভের সন্তানের চিন্তায় যদি ছেলে হয় তাহলে ফেরাউনের জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে, আমার চোখের সামনে বরদাস্ত করবো কি করবো? এই চিন্তায় মায়ের আহার নিদ্রা বন্ধ হয়ে গেল, এই চিন্তায় মায়ের আহার নিদ্রা বন্ধ হয়ে গেল। কোন চিন্তায়? গর্ভের সন্তান যদি ছেলে হয়, মেয়ে এলে তো কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের গর্ভবতী মায়ের কাছে ওহি পাঠাইলেন, পাঠাইয়া বলে দিলেন তোমার চিন্তা হইল তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাহলে ফেরাউনের জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে, আমি তোমাকে জানাইয়া দিলাম ছেলেই দিয়েছি তোমার গর্ভে, আর চিন্তা নাই। না এখন শুনো আনা চিন্তা, সাথে সাথে আল্লাহ বলে দিলেন তোমার গর্ভে ছেলেই দিয়েছি, তবে তোমাকে নিশ্চিন্ত করে দেই শোনো, ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে দুইটা কাজ তুমি করবা আর দুইটা কাজ আমি আল্লাহ করব। দায়িত্ব বন্টন করে দিলেন, দুই কাজ করবেন মুসা নবীর মা আর দুই দায়িত্ব পালন করবেন স্বয়ং আল্লাহ। মাকে কোন দায়িত্ব দিলেন? বললেন ছেলে জন্ম হওয়ার পর ছেলেটাকে একটা বাক্সে ঢুকাইয়া, এক কাজ তোমার বাক্সটা নীল নদে ভাসিয়ে দিবা, বাসাইয়া দেওয়া তোমার আরেক কাজ। আর আল্লাহ নিলেন দুই দায়িত্ব, ছেলেকে জল্লাদ বাহিনীর হাত থেকে হেফাজত করার দায়িত্ব নিলাম আমি আল্লাহ, আর ছেলেকে নিরাপদে আবার তোমার কুলে ফিরাইয়া দেওয়ার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আল্লাহ দুই দায়িত্ব নিলেন, আর বাকি দুই দায়িত্ব মাকে দিলেন কেন? ওই দুই দায়িত্ব পালন করার ক্ষমতা নাই আল্লাহর, এলে মাকে কেন দিলেন?
এখানে অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন, তোমার সব কাজ আল্লাহ করে দেওয়ার জন্য নয়, যে কাজ তোমার করার ক্ষমতা আছে সেটা তোমাকেই করতে হবে, যেই কাজ করার ক্ষমতা নাই তোমার সেটা আল্লাহ করে দেবে। যেমন খেতে হাল চাষ করার ক্ষমতা আছে তোমার, আল্লাহ তোমার খেতে হাল চাষ করে দেবেন না, কিন্তু খেতে ফসল ধরাবার ক্ষমতা তোমার নাই সেটা আল্লাহ করে দেবে। কিছু মানুষ আছে সমাজে বলে আমার কিছু করার নাই, যা কিছু করতে হয় আল্লাহই করে দেবেন, এটা মুসলমানি কথা নয়, এটা বৈরাগী কথা। আর কিছু মানুষ আছে সমাজে বলে আল্লাহর কিছু করার নাই, যা কিছু করার আছে আমাকেই করতে হবে, এইটাও মুসলমানি কথা না, এটা নাস্তিকের কথা। আর যারা বলে আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার কাজ আমাকেই করতে হবে, তারাই হইল সত্যিকারের মুসলমান। সত্যিকারের মুসলমানের বিশ্বাস কি, সব কাজ আল্লাহ করবেন না, না সব কাজ বান্দা করবে না, না আল্লাহর কাজ আল্লাহ করবেন, বান্দার কাজ বান্দা করতে হবে, এটা হলো সত্যিকারের মুসলমানের চিন্তা চেতনা। বিষয়টা খুব চমৎকার ভাবে আল্লাহ মুসা নবীর ঘটনায় শিক্ষা দিলেন, নিজে নিলেন দুই দায়িত্ব আর মাকে দিলেন দুই দায়িত্ব, সন্তানটাকে বাক্সে ঢুকাবার ক্ষমতা তোমার আছে এটা তুমি করো, বাক্সটা নীল নদে ভাসিয়ে দেওয়ার ক্ষমতা তোমার আছে এটা তুমি করো, কিন্তু বাক্স পানিতে ডুববে না সন্তান বেঁচে থাকবে এটাই ক্ষমতা তোমার না, এটা আমি আল্লাহ করব। আর সন্তানকে নিরাপদে আবার তোমার কোলে ফিরাইয়া দেওয়ার ক্ষমতা তোমার না, এটা আমি আল্লাহর আছে আমি করব। বুঝে থাকলে বলুন তো আল্লাহ মানুষকে কেমন দায়িত্ব দেন, যা করার ক্ষমতা তাকে দিয়েছেন। আল্লাহ কোন কাজের দায়িত্ব নেন, যা বান্দার ক্ষমতা নাই সেটা আল্লাহ নেন। মুসা আলাইহিস সালামের মা তাই করলেন, সন্তান জন্ম হওয়ার পরে সন্তানটাকে বাক্সে ঢুকালেন, বাক্সটা নীল নদে ভাসিয়ে দিলেন। এবার আল্লাহ পানিকে, নীল নদের পানিকে আদেশ করলেন, বাক্সটা ডুবাইও না, ভাসাইয়া নিয়ে যাও, নিয়া ফেরাউনের ঘাটে লাগাও, আমি আল্লাহ দেখাইয়া দিব রাখে আল্লাহ মারেকে। পানি আল্লাহর হুকুমে বাক্স বাসাইয়া নিল তো নিল, ফেরাউনের ঘাটে নিয়ে লাগে। এই সময়ে ফেরাউনের ঘাটে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী দুয়া মুসার কাজ করতেছিল, ওরা একটা আশ্চর্য একটা বাক্স পানিতে ভেসে এসেছে, বাক্সটা উঠাইল, উঠাইয়া বাক্সটা খুলতে চাইল, এমত অবস্থায় একটা বান্দির মাথায় ফেরাউনের বিবি আসিয়ার বান্দিগুলির মধ্যে একটা বান্দির মাথায় আল্লাহ একটা বুদ্ধি জাগাইয়া দিলেন। কি বুদ্ধি, যে আমরা হইলাম রাজবাড়ির বান্দি দাসী, নদীর বাক্স খোলার পরে যদি এটার ভিতরে টাকা পয়সা ধন দৌলত সোনা রূপা পাওয়া যায়, তাহলে রাজবাড়ির লোকে আমরা চুরি না করলেও কইব নদীর ঘাটে সোনার সোনা রূপার বাক্স খুলছস, না জানি দাসির দল কি পরিমাণ চুরি করছস, খামখা চুরি না করে আমরা চুর হব কেন, এখানে খুলবই না, চলো রানীর সামনে নিয়ে খুলি। এই বান্দির বুদ্ধিমতে সকল বান্দি মিলে এই বাক্স এখানে নদীর ঘাটে খুললই না, বিবি আসিয়ার সামনে গিয়া খুলল। বলুন তো খোলার পরে কি পরিমাণ সোনা রূপা পাওয়া গেল, একটা লাওয়ারিস সন্তান। আশ্চর্য খবর ছড়াইয়া পড়ল সমস্ত শহরে, ফেরাউনের জল্লাদ বাহিনী চুরি চাক্ষু নিয়ে দৌড়িয়া আসলো, নিশ্চয়ই ইসরায়েলি বংশের ছেলে, আমাদের ভয়ে নদীতে ফেলে দিয়েছিল, আবার আমাদের হাতে ধরা খাইল। তারা বলল এই ছেলে আমাদের হাওলা করো, আমরা তাকে কাটতে ফেলবো। বিবি আসিয়া কইল তোমাদেরকে কাটতে দিব না, এই ছেলেটা আমার মহব্বত লাগে, আমি লালন পালন করব। এখনই নবী না নবী হওয়ার আরো চল্লিশ বছর বাকি, চল্লিশ বছর পরে নবী হবেন এমন একটা ছেলেকে যে বিবি আসিয়া বলছিল মহব্বত লাগে, এই কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানদার হওয়ার তৌফিক দিলেন, মরণের সময় বিবি আসিয়া তার জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ।
ঘটনার বিবরণ দিয়া মুফাসসিরিনে কেরাম লেখেন, নবীর বেলায় যেই কথা আলেমগণের বেলায় সেই কথা। আলেমগণের প্রতি যার অন্তরে মহব্বত থাকে, ফেরাউনের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। ইবনে আব্বাসের কথা মতো আলেমকে নবীর মতো সম্মান করলে আমার কি উপকার, রানীর মতো মরণ হবে। কোন দেশের রানী? কি নাম? রানী আসিয়া মহব্বত লাগে বলছিল, এই কারণে ইমানদার অবস্থায় মরণ হয়েছে। মুফাসসিরিনে কেরাম লেখেন ঠিক তেমনিভাবে নবীর বেলায় যেই কথা আলেমগণের বেলায় যেহেতু সেই কথা, কাজেই যে কোনো সাধারণ মুসলমানের অন্তরে আলেমদের প্রতি যদি মহব্বত থাকে সে বেঈমান অবস্থায় মরবে না, বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ। গেল দুই নম্বর প্রশ্নের জবাব, ইবনে আব্বাসের কথা মতো আলেমদেরকে যদি আমরা সম্মান করি তাহলে আলেমদের কি উপকার? না, যে সম্মান করলো তার উপকার। কি উপকার? বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ। জল্লাদ বাহিনী বলল, তোমার কথায় চলবে না, রাজার কথায় চলবে। রাজা যদি বলে তুমি লালন পালন করো তাহলে তুমি লালন পালন করবা, রাজা যদি বলে কেটে ফেলো আমরা কেটে ফেলবো। তখন বিবি আসিয়া বলল, ঠিক আছে, এক্ষুনি আমি রাজার কাছে যে বসন্তান নিয়া অনুমতি চাইব। বিবি আসিয়া সন্তান কুলে নিয়ে গেল রাজার কাছে। রাজাকে গিয়া বলল, এইভাবে এইভাবে একটা লাওয়ারিশ ছেলে পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী কাটতে ফেলতে চায়। আমি বলছি আমার মহব্বত লাগে লালন পালন করবো, তারা তোমার অনুমতি ছাড়া মানে না, এবার বলো তুমি অনুমতি দিলা কিনা। ফেরাউন কয়, এই আসিয়া তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। এরপরের ঘটনা পরে এই যে কইছিল আমার মহব্বত লাগে না, এই কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ইমান নসিব হয় নাই। ঘটনার এই অংশের দ্বারা ইস্তেদলাল করে দলিল দিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নবীর বেলায় যেই কথা আলেমগণের বেলায় সেই কথা। যার অন্তরে আলেমদের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে না, যার অন্তরে আলেমদের প্রতি মহব্বত লাগে না, তার ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। গেল তিন নম্বর প্রশ্নের জবাব। এক নম্বর প্রশ্ন ছিল আলেমকে নবীর মতো সম্মান করব কেন, জবাব ছিল নবীর যেই কাজ। দুই নম্বর প্রশ্ন ছিল আলেমকে নবীর মতো সম্মান করলে আমার কি উপকার, জবাব হইল বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। তিন নম্বর প্রশ্ন ছিল ইবনে আব্বাসের কথা মতো আলেমকে সম্মান না করলে আমার কি ক্ষতি, জবাব হইল ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। যেই ফেরাউনে কইল আমার মহব্বত লাগে না, বাপভঙ্গিতে কি বোঝা গেল, অনুমতি দিয়া দিবে দিবে না? আল্লাহ সাথে সাথে ফেরাউনের মাথায় একটা বুদ্ধি জাগাই দিবে। ফেরাউনের মাথায় আল্লাহ বুদ্ধি জাগাই দিলেন, আগে দিছিলেন বান্দির মাথায়, উপকার হয়েছে কিনা, এখন আল্লাহ ফেরাউনের মাথায় বুদ্ধি জাগাই দিলেন। কি বুদ্ধি? স্বামী স্ত্রী মিলে মিশে সুখের সংসার গড়ার জন্য একটা মূল নীতি পালন করতে হয়। স্বামী স্ত্রী মিলেমিশে সুখের সংসার গড়ার জন্য একটা মূল নীতি পালন করতে হয়। কি মূল নীতি? স্বামীর সারা জীবনের সকল কাজই স্ত্রীর পছন্দসই নাও হতে পারে, এক দুইটা কাজ অপছন্দও হইতে পারে। স্ত্রীর সারা জীবনের সকল কাজই স্বামীর পছন্দ নাও হইতে পারে, এক দুইটা কাজ অপছন্দ হইতে পারে। দু একটা কাজ অপছন্দ হইলেও তুমি বরণ করে তুমি মেনে নাও, ও অপছন্দটাকেই তুমি সহ্য করে নাও, তাইলে সুখের সংসার গড়া সম্ভব হবে। স্বামী যদি স্ত্রীর অপছন্দীয় কাজ মেনে নিতে চায় না মুঠেও, স্ত্রী যদি স্বামীর এমন কোনো কাজ যা তার পছন্দ হয় না তা যদি মুঠেও মেনে নিতে চায় না, এই স্বামী স্ত্রীর সংসার কোনো দিন সুখের হয় না। এই বুদ্ধিটা আল্লাহ ফেরাউনের মাথায় জাগাইয়া দিল। বুদ্ধি জাগাইয়া দেওয়ার পরে বলে, আচ্ছা ঠিক আছে আসিয়া, তোর মহব্বত আমার মহব্বত লাগে না, এটা আমার ব্যাপার, যেহেতু তোর মহব্বত লাগে এই জন্য তোরে আমি পালনের অনুমতি দেওয়া দিলাম।
এই অনুমতি পাইয়া বিবি আসিয়া মুসা আলাইহিসসালামকে 30 বৎসর পর্যন্ত লালন পালন করেছিলেন। সুবহানাল্লাহ, কতদিন পর্যন্ত? 30 বৎসর পর্যন্ত লালন পালন করেছিলেন। আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম সেটা হলো সূরায়ে হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ কুরআনে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আলেমগণকেও সেইভাবেই সম্মান করতে হবে। এখানে প্রশ্ন ছিল 3টা। 1 নম্বর, আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে কেন? জবাব, নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। 2 নম্বর প্রশ্ন ছিল, আলেমগণকে নবীগণের মতো সম্মান করলে আলেমগণের কি উপকার? কোনো উপকার নাই। যে সম্মান করলো সে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরবে। 3 নম্বর প্রশ্ন ছিল, ইবনে আব্বাসের কথা মতো আলেমগণকে সম্মান না করলে আলেমগণের কি ক্ষতি? কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। যে সম্মান করল না তার ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ। কাজেই এই ঘটনার থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, বিবি আসিয়া এবং ফেরাউনের ঘটনার থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে অবশ্যই আমি আজকে এই বৈঠকে থাকা অবস্থায় সিদ্ধান্ত নিতে পারি, আমি কি রাজার মতো মরণ চাই না রানীর মতো? রানীর মতো মরণ চাইলে আলেমদের সাথে মহব্বতের সম্পর্ক থাকতে হবে। এই জন্য এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন কামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমান, তোমার নাজাতের 4টা পথ আছে, জাহান্নাম থেকে বাঁচার কটা পথ আছে? 4টা পথ আছে। 1 নম্বর পথ, তুমি আলেম হও। 1 নম্বর পথ, আলেম হও। যদি আলেম হওয়ার সুযোগ না থাকে তাহলে 2 নম্বর পথ, আলেমের ছাত্র হও। 2 নম্বর পথ, আলেমের ছাত্র হও। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যারা ওয়াজ মাহফিলে বসে বসে আলেমগণের ওয়াজ শুনেন মনোযোগের সাথে, তারাও আলেমগণের ছাত্র। যারা আলেমগণের লেখা বই কিতাব পড়েন মনোযোগের সাথে, তারাও আলেমগণের ছাত্র। দেখেন তো আপনারাও নাজাতের 2 নম্বর পথে আছেন কিনা। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের জাহান্নাম থেকে নাজাতের পথ আছে 4টা। 1 নম্বর পথ হইল নিজে আলেম হও, এই সুযোগ যাদের বাকি নাই তাদের জন্য। 2 নম্বর পথ হইল আলেমের ছাত্র হও, ক্লাসে বসে আলেমদের কাছে পড়লে যেমন আলেমের ছাত্র হয়, ওয়াজ মাহফিলে বসে আলেমদের কথা মনোযোগে শুনলেও আলেমের ছাত্র হয়, আলেমগণের লেখা বই কিতাব মনোযোগে পড়লেও আলেমের ছাত্র হয়। 2 নম্বর পথ। তারপরে রাসূল বলেন, আলেমের ছাত্র হওয়ার সুযোগ যদি কারো না থাকে তাহলে অন্তত জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞাসা কইরা করো, সংসারের কাজ করবা আলেমকে জিজ্ঞাসা করো কিভাবে করলে জায়েজ হয়, কিভাবে করলে না জায়েজ হয়, ধর্মের কাজ করবা আলেমকে জিজ্ঞাসা করো কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনি বিয়ে করবেন, কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, নবীর কাছে জিজ্ঞাসা করবেন না আলেমের কাছে? আলেমের কাছে। আপনি হজ করবেন, কিভাবে করলে হজ হবে, কিভাবে করলে হবে না, কাকে জিজ্ঞাসা করতে হবে? তাইলে সংসারের কাজই করো আর ধর্মের কাজই করো, কিভাবে করলে সহি হবে, কিভাবে করলে গলত হবে, আলেমকে জিজ্ঞাসা করে করো। এটা হইল তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। কত নম্বর পথ? 3 নম্বর পথ। আর যদি কোনো লোকের আলেমের কাছে জিজ্ঞাসা করার সুযোগ না থাকে, আলেম হওয়ার সুযোগ না থাকলে আলেমের ছাত্র হও, ছাত্র হওয়ার সুযোগ না থাকলে আলেমকে জিজ্ঞাসা করে চলো, জিজ্ঞাসা করার সুযোগ না থাকলে আলেমের সাথে অন্তরে মহব্বত রাখো। এই 4 নম্বর পথ মহব্বত।
জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর পথ আলেমের সাথে মহব্বত। হাদিস হাদিস শরীফে আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আলেমের সাথে মহব্বত রাখো অন্তরে, এটাও তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। আলেমের সাথে অন্তরে মহব্বত রাখবে কেন? আলেমের ছাত্র হওয়ারও সুযোগ পাইছিল না, জিজ্ঞাসা করারও সুযোগ পাইছিল না। কিভাবে এমন হয়, যেমন ধরুন এক ব্যক্তি 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 30 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আলেমের ছাত্র হওয়ার সুযোগ আছে আর? আলেমকে জিজ্ঞাসা করার সুযোগ আছে আর? জেলখানায় বন্দী থাকা অবস্থায় আলেমের সাথে যদি এতটুকু মহব্বত রাখো যে যদি আমি জেল থেকে মুক্তি পাই, অমুক কাষ্টা আলেমকে জিজ্ঞাসা করে করবো, তমুক কাষ্টা আলেমকে জিজ্ঞাসা করে করবো, তোমারও জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। আলেমের সাথে এইটুকু মহব্বত রাখলে কিভাবে হাশরের মাঠে আল্লাহ নাজাত দিবেন? এই মর্মে আরেকটা হাদিস শুনাইয়া আমি আমার কথা শেষ করতেছি, 1-2 মিনিটের ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হাশরের মাঠে আল্লাহ যখন আলেমদেরকে জান্নাতে যাওয়ার হুকুম দিবেন, আল্লাহর হুকুমে আলেমগণ যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবেন সেই রাস্তার দুই পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়াইয়া থাকবে, এরা আলেমও নয় আবার গুনাগারও। আল্লাহর রাসূল বলেন, এক একজন গুনাগার মুসলমান এক একজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকবে, ডেকে বলবে, হুজুর দুনিয়াতে আপনাকে আমি মহব্বত করে এক গ্লাস পানি পান করেছি, দুনিয়াতে আপনাকে আমি মহব্বত করার কারণে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, যে যা করেছিল বলবে, কোন কারণে করছিল? মহব্বতের কারণে। কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছেন। আল্লাহর রাসূল বলেন, গুনাগার মুসলমানের মুখে এই কথা শুনে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবে, আমার জান্নাতে আমি পরে যাই শেষবারের মতো চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা। রাসূল বলেন, আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো এই জন্য এক গ্লাস পানি পান করেছে, ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো এই জন্য এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন, আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি আদেশ করেছি জাহান্নামে যাওয়ার জন্য, তোমরা আলেমরা যেহেতু সাক্ষী দিলা যে দুনিয়াতে তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম, আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। ইবনে আব্বাসের তফসিরটা মানলে কেমন উপকার, মরণের সময় ঈমান নসিব হবে, হাশরের মাঠে জান্নাত নসিব হবে, মরণের সময় ঈমান নসিব হবে, হাশরের মাঠে জান্নাত নসিব হবে। কাজেই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইবনে আব্বাসের তফসিরটা বুঝার, ইবনে আব্বাসের তফসির মতো জীবন গড়ার তৌফিক দান করুন সবাই।